দুর্নীতি বাজার কালো হাত সবাই শাহবাগ থানায় অবস্থান করছেন এবং থানার গেটের সামনে সবাই বসে পড়েছেন তাদের সহকর্মীকে মুক্ত করার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং দুর্নীতিবাজ এই প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বর্তমানে শাহবাগ থানায় প্রায় 200 রূপে পেশাদার গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কি কারণে এজন্য সাংবাদিকের হেনস্থা এবং থানায় আটক রেখেছেন তার প্রতিবাদে সবাই আন্দোলন করছেন। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রবীন্দ্রনাথকে মুক্ত করো।
Yeah.